টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টার বাংলাদেশের আর্চারদের একমাত্র আবাসস্থল। এখানেই তারা অনুশীলন করেন, খেলেন বিভিন্ন টুর্নামেন্ট। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আর্চারদের যা কিছু সাফল্য, তার সবকিছুর সূতিকাগার এই মাঠটা। কিন্তু সময়ের ফেরে এখন এখানেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ। কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকার পরও এটাই এখন বিপিএল এর একটি ক্লাবের হোম গ্রাউন্ড। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন থাকে, মাঠটা কি তবে থাকছে না আর আর্চারদের? উত্তরে আশার বাণী শোনালেন মন্ত্রী, জানালেন বিকল্প না পাওয়ার আগ পর্যন্ত আর্চারদের বিরক্ত করবে না কেউ। বিকল্প আর্চারের ব্যবস্থা না করে এই স্থান কোনোভাবেই বাতিল করা হবে না, পরিবর্তন করা হবে না। আর্চারির মাঠ এখানে আছে, এখানেই থাকবে। তবে ভবিষ্যতে এটা যে আর্চারদের আর থাকছে না সেটা অনেকটাই নিশ্চিত মন্ত্রীর কথায়, কারণ স্টেডিয়াম সংস্কারে নতুন বাজেট এসেছে 26 কোটি টাকার। ইতিমধ্যে একটি বড় বরাদ্দ আমরা দিয়েছি এবং এটি পিএসসি থেকে অনুমোদন হয়েছে গত 3 দিন আগে। আমরা আশা করছি যদি সেটা হয়, আমরা ঠিক এর অপর পাশে এখানে মিডিয়া সেন্টার সহ আমরা আরও গ্যালারি আমরা এবং অন্যান্য যদি ভবিষ্যতে ফুটবল খেলা হয় তো তাদের সুযোগ সুবিধা সম্মিলিত আমরা একটি ভালো কিছু একটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর্চারদের জন্য ইতিবাচক কথা থাকলেও ফুটবল ফেডারেশনের আবদারে নেতিবাচক মন্তব্য করলেন জাহিদ হাসান রাসেল। পূর্বাচলে একক স্টেডিয়ামের দাবি বাফুফের, তবে মন্ত্রণালয়ের ইচ্ছা ক্রীড়া কমপ্লেক্সের কিছু জায়গা বরাদ্দ থাকবে ফুটবলের জন্য। যেহেতু আমরা ক্রিকেট জন্য আমরা পুরোটা দিয়ে দিয়েছি, যেহেতু এই এলাকার মানুষের জন্য আসলে কোনো খেলাধুলা করার আর কোনো জায়গা আর থাকলো না, তো সেই কারণে আমরা ভেবেছি যে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, সেখানে ফুটবল মাঠ থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য খেলা যাতে থাকে সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আমরা এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।